রাঙ্গামাটির নানিয়াচর উপজেলার বেতছড়ি প্রতিপক্ষের ব্রাশফায়ারত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি গ্রুপের 5 জন নিহত হই। এ ঘটনার গুলিবিদ্ধ এনে আহত হই আরো 8 জন। আজ শুক্রবার 2 এ ঘটনা ঘটে। ঘটনার পর হতাহত হলরে উদ্ধার করি এনে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালত লোয়াইল। এর আগে তারা খাগড়াছড়ি সেনাজনের সিএমএইচ লই এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হতাহত হল গাড়ি জগত খাগড়াছড়ির মালছড়ি তুন রাঙ্গামাটির নানিয়াচর দুর্বৃত্তর গুলিত নিহত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এম এন লার্মা গ্রুপের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শক্তিমান চাকমার শেষকৃত্য অনুষ্ঠানত চাইবে সমত এ ঘটনা ঘটে। আহত হলোর মধ্যে 7 চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত আনা হয়, বাকি 7 জেলা সদর হাসপাতালত চিকিৎসা দেওয়ার। আমাদের উপজেলা চেয়ারম্যান শক্তিমান স্যার উনি তো গতকালকে ইউবিতে আমরা ওনাকে গুলি করে হত্যা করেছে। ওনার দা ফিরেতে আমরা যাইতেছি, যাওয়ার সময় আমাদেরকে আবার গুলি করে হত্যা করার প্ল্যান করছে। অনেকে মারা গেছে, আবার আমরা সচেতন মতো বেশি আছি মাত্র। কারণ ওরা আমাকে আমাদেরকে হুমকি দিছে যে আমরা যদি চেয়ারম্যানকে আগুন দিতে যাই আমাদেরকে ওনাকে আমাদের উপর ব্রাশফায়ার শুরু করা হবে। এরা শুধু 3-4 নাম বলতে পারবো না স্যার। কিছুক্ষণ হলো রাঙামাটি থেকে 3 অ্যাম্বুলেন্স যোগে 4 রোগী নিয়ে আসছে, এগুলিকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে। ওখানে কর্তব্যরত ডাক্তাররা চিকিৎসা দিচ্ছেন এবং চিকিৎসকের ভাষ্য মোতাবেক 1 রোগী ডেঞ্জারাস আর বাকিগুলো আউট অফ ডেঞ্জারাস। এই ঘটনার লাই JSSMN লার্মা গ্রুপের ফকরতুন প্রসিত বিকাশ খিসা নেতৃত্বাধীন পার্বত্য চুক্তি বিরোধী পাহাড়ি সংগঠন UPDF এর দায় করা হই। গতকালকে মানেশ্বর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান বাবু যে UPDF সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছিল, আজকে তার দাহগৃহ হবে তার গ্রামে মানেশ্বরে। সেই দাহগৃহ অনুষ্ঠানে সংগঠনের নেতা কর্মী সমর্থক এবং আত্মীয় স্বজনরা যাচ্ছেন। যাওয়ার পথে গাড়ি বহরে UPDF সন্ত্রাসীরা এলো কতটাই গুলি বর্ষণ করাতে সেখানে অনেকজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন। বৈনমিকে এ ঘটনার পর খাগড়াছড়ি সদর হাসপাতাল সহ জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা যোদ্ধার ব্যবস্থা করেছে পুলিশ। নানিয়াচর এলাকায় গাড়ি পৌঁছার সাথে সাথে এদেরকে গাড়ির উপর দুর্বৃত্তরা হামলা করছে। হামলায় আমাদের এখানে আমরা মোট 10 লাশ পেয়েছি, এর ভিতরে 2 মৃত, 8 আহত। আহত 8 থেকে 4 চিরং রেফার করা হয়েছে আর 4 এখানে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা এদের এখানে নিরাপত্তা ব্যবস্থা করছি আর যারা চিরং নিয়ে যাবে তাদেরকে আমরা নিরাপত্তা সহকারে চিরং পৌঁছে দেওয়ার ব্যবস্থা। লাশের এখানে একজন ড্রাইভার আছে, গাড়ির চালক সে বাঙালি, আর একজন পাহাড়ি, ওনার পরিচয় এখন আমরা বিস্তারিত জানতে পারি। ডেক্স নিউজ, সি+ টিভি।